এর অনেকক্ষণ পর জ্ঞান ফিরল। ঝাঁকুকটি এর হাত ধরেই বসে আছে। তে ঝাঁকুককে দেখে আবারও তার সেই ভয়ঙ্কর দৃশ্যের কথাই মনে পড়ে গেল। তখন তে ঝাঁকুকের হাত ছাড়ানোর চেষ্টা করছে। তখনই ঝাঁকুক তে এর হাত শক্ত করে ধরে বলল, তে তুমি এমন করছো কেন? আর আমি তোমার হাত ছাড়বো না। ছাড়ুন আমাকে, আপনি অনেক বেশি ভয়ঙ্কর, আমার আপনাকে অনেক ভয় করে, আপনি আমাকেও সেই ছেলের মতো মেরে ফেলবেন, আমি আপনাকে অনেক ভয় পাই, ছাড়ুন ঝাঁকুক আমাকে। তে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো না? আমি তোমাকে কেন মারবো তে, তুমি এগুলো কেন বলছো? তাহলে আপনি সেই ছেলেকে কেন মেরেছি সেটা তুমি খুব ভালো করেই জানো তে। তে তুমি আমাকে যতটা খারাপ ভাবো আমি কিন্তু ততটা খারাপ না। তে তখন ভাবছে, ঝাঁকুক তো ঠিকই বলেছে, সে তো নিজের ইচ্ছায় ছেলেটাকে মারে নাই, ছেলেটা আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, তাই তো ঝাঁকুক ছেলেটাকে মেরেছে। ঝাঁকুক যদি না থাকতো তাহলে হয়তো আমার সাথে অনেক কিছুই খারাপ হতে পারতো। ঝাঁকুক এরপর তে এর জন্য নিজের হাতে স্যুপ বানিয়ে নিয়ে আসলো। আপনি স্যুপ বানিয়েছেন কেন? আমি খাবো না এগুলো। চুপ, একদম চুপ, স্যুপটা খেয়ে ওষুধও খেতে হবে তোমাকে। এরপর ঝাঁকুক নিজের হাতে জোর করে তেকে স্যুপটা খাওয়ালো। তেও তখন শান্ত বাচ্চার মতো করে সব স্যুপ খেয়ে ফেলল। ঝাঁকুক এরপর শাওয়ার নিতে চলে গেল। তখনই জিমিন তে এর কাছে আসলো আর বলল, কেমন আছো তে তুমি? জানো ঝাঁকুক তোমার জন্য কত অস্থির হয়ে গেছিল, সে কোনো দিনও কোনো মেয়েকে এত সিরিয়াসলি ভাবে নেয় নাই, কিন্তু জানি না তোমাকে কেন সে এত সিরিয়াসলি নেয়, হয়তো বা ভালোবাসে তোমাকে, তাই না? জানি না, আমি ঝাঁকুককে ভালোবাসি না। তে তুমি একবার ঝাঁকুককে ভালোবেসেই দেখো না, ঝাঁকুকের মতো ভালোবাসা তুমি আর কারো কাছ থেকে কখনোই পাবে না, ঝাঁকুক তোমাকে অনেক ভালোবাসে। তে তুমি ঝাঁকুককে একবার ভালোবেসেই দেখো, তুমি ঝাঁকুককে নিয়ে যতটা ভুল ধারণা তোমার মনে আছে সবগুলো ভুল ধারণাই ভেঙে যাবে। এই কথা বলে জিমিন সেখান থেকে চলে গেল। জিমিন চলে যাওয়ার পর তে শোয়া অবস্থা থেকে উঠে বসল আর দেখল তার গায়ে ঝাঁকুকের শার্ট। তখন সে শার্ট ধরেই বসে আছে আর ভাব, আমার গায়ে ঝাঁকুকের শার্ট আসলো কিভাবে, আমি তো শাড়ি পরেছিলাম। ঝাঁকুক তখন আসলো আর তেকে বলল, এমন ভূতের মতো শার্ট ধরে বসে আছো কেন তে, কি হয়েছে? আপনি আমার ড্রেস চেঞ্জ করেছেন তাই না? ওফো তে, ঝাঁকুক তখন একটা শয়তানি হাসি দিয়ে বলল, এটা আবার নতুন কি, আমি তো সবসময় তোমার ড্রেস চেঞ্জ করে দেই, আর এই শার্টে তোমাকে আরো বেশি সুন্দর লাগছে, আমি তো চোখই সরাতে পারছি না তে তোমার কাছ থেকে। ঝাঁকুক যেহেতু মাত্রই শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে তাই সে শুধুমাত্র একটা টাওয়েল পেঁচিয়ে আছে। ঝাঁকুকের শরীরে বিন্দু বিন্দু পানির ফোঁটা লেগে আছে। তে এই প্রথমবার ঝাঁকুকের শরীরের দিকেই তাকিয়ে আছে। এই প্রথমবার তে এর ঝাঁকুকের ভেজা শরীর ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে। ঝাঁকুক তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছিল। সে তেকে দেখে বলল, এমন করে কি দেখছো তে আমাকে, জড়িয়ে ধরতে চাও আমাকে? ঝাঁকুকের সাথে চোখাচোখি হওয়ায় তে লজ্জায় চোখটা নামিয়ে ফেলল। তখন সে আয়না থেকেই ঝাঁকুককে একটা ভেংচি কাটল। কি হয়েছে তে, তুমি এমন করে তাকিয়ে আছো কেন আমাদেরকে, কিছু বলতে চাও? তুমি এমন করে তাকিয়ে থাকলে তাহলে তো আমি পুরাই পাগল হয়ে যাব। ঝাঁকুক
আমার আর এই বাসায় থাকতে ইচ্ছা করছে না, তাই নাকি? কোনো ব্যাপার না বেবি, তাহলে চলো বেবি আমরা হানিমুনে যাই। তে তখন চোখ বড় করে জাংকুককে বলল, আমি কলেজে যাব, আমার এখানে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে বেবি, এতে সমস্যা তো কিছু নাই, তুমি কলেজে যাবে ভালো কথা, কিন্তু মাই সুইট বেবি, তোমাকে যে গার্ডদের সাথে কলেজে যেতে হবে, আমার গার্ডরা তোমাকে নিয়ে যাবে, আবার তোমাকে সাথে করে কলেজ থেকে নিয়েও আসবে। কি, গার্ডরা নিয়ে যাওয়া আসা করবে? মানে আমি কোনো সেলিব্রিটি নাকি, নাকি আমি আপনার মতো কোনো মাফিয়া যে আমার কোনো বডিগার্ড লাগবে? আমি আপনার গার্ডদের সাথে কলেজে যাব না, আমি আগে যেমন একা যেতাম আমি এখনো একাই যাব, আমি আপনার ওই গার্ডদের সাথে যাব না। মাই বেবি, তুমি মাফিয়া না তো কি হয়েছে? এই মাফিয়া জিয়ন জাঙ্গুকের বউ মিসেস জিয়ন, তুমি, তোমার তো বডিগার্ড লাগবে। আর কে বলেছে তুমি সেলিব্রিটি না? তুমি তো আমার জীবনের অনেক বড় সেলিব্রিটি বেবি। ইস, আমার কপালে আপনার মতো একজন মাফিয়াই লেখা ছিল, বিরক্তিকর। ইয়েস মাই লাভ, ইয়েস মাই বেবি। তে তখন মনে মনে ভাবছে, জিয়ন চাংকুক, একবার আমি কলেজে তো যাই, তারপর আমি সেখান থেকে পালানোর কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে নেব। জাংকুক তখন তেকে বলল, সরি বেবি, এই জিয়ন জাংকুকের কাছ থেকে তুমি যে আর কোনোদিনও পালাতে পারবে না। তুমি চাইলেই কি আর না চাইলেই কি, তোমাকে যে এখন সারা জীবন এই জিয়ন জাংকুকের সাথেই থাকতে হবে বেবি। তে তখন চোখ বড় বড় করে বলল, আপনি আপনি কিভাবে জানলেন যে আমি আমি মনে মনে এগুলো কথা বলছিলাম? অন্তর্যামী নাকি আপনি? মানুষের মানুষের মনে সব কথাই কি আপনি শুনতে পান নাকি? মানুষের মনে কোন মানুষের কথা শুনবো বেবি বলো? মানুষের কথা শুনবো কেন আমি? আমি তো শুধু তোমার মনের কথা শুনি, কারণ তোমার মন আর আমার মন যে একই, আমাদের দুইটা শরীর কিন্তু আত্মা একই। তে তখন মনে মনে জাংকুককে বকা দিচ্ছে আর বলছে, ওই দিন যদি মাফিয়ার সাথে আমার দেখা না হতো তাহলে কি এমন সমস্যা হতো? ওই দিন আমার কাছে একটা অভিশাপ, যেদিন এই জিয়ন জাংকুক নামের মাফিয়ার সাথে আমার দেখা হয়েছিল। বেবি, মাই লাভ, মাই জান, তুমি যেখানে যাও না কেন, এই জিয়ন চাংকো কিন্তু তোমাকে ঠিকই খুঁজে বের করে নিয়ে আসবে। তুমি যে শুধু আমার, তোমাকে আমি পালাতে কোনো দিনও দিব না। ঠিক আছে মাই লাভ, মাই বেবি, মাই সুইট তে। জাংকো তখন তেকে বলল, দেখি তো আমার বেবিটার জ্বর কমেছে কিনা। এই কথা বলে জাংকো তে এর কপালে হাত দিয়ে বলল, এখন আমার বেবির জ্বর অনেক কমে গেছে। আচ্ছা বেবি, এই আলমারিতে না তোমার সব ড্রেস আছে, তুমি ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নাও, আর চাইলে তুমি আমার এই শার্টটাও পরে থাকতে পারো, শার্টে কিন্তু তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। আর শোনো বেবি, আমি তোমার ব্রেকফাস্ট নিয়ে আসছি, আপনার কষ্ট করে আমাদের ব্রেকফাস্ট নিয়ে আসতে হবে না, আমি নিজে থেকে খেয়ে নেব, আমার চিন্তা আপনার করতে হবে না। মাই লাভ, তোমার চিন্তা নিয়েই তো আমি সারাটা দিন কাটাই। সুইটি, আমি যদি তোমাকে নিয়ে টেনশন না করি তো আমি কাকে নিয়ে টেনশন করবো বলো? তুমি তো এখন আমার সব কিছুই। আচ্ছা জাংকু, আপনার বাবা মা তারা কোথায়? জাংকু তে এর কাছ থেকে বাবা মার কথা শুনে জাংকুকে তখন মেজাজটাই খারাপ হয়ে গেল। সে তেকে বলল, তে আমার এখন আন্ডারগ্রাউন্ডে যেতে হবে, তুমি ব্রেকফাস্ট করে নিও। কিন্তু জাংকুক, আপনি বললাম তো ব্রেকফাস্ট করে নিও, আমার এখন অনেক দেরি হচ্ছে। এই কথা বলে জাংকুক সেখান থেকে চলে গেল। তে মনে মনে ভাবতে লাগলো, আজব তো, বাবা মার কথা বলায় এমন রাগ দেখিয়ে চলে গেল কেন? আমি কি কোনো খারাপ কিছু বলেছি? সবসময় এমন করে।
অপরদিকে জিমিনের একটা কাজ থাকায় সে তাড়াহুড়া করে আজকে গাড়ি নিয়ে বের হবে। ঠিক তখনই হঠাৎ করে তার একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো, মেয়েটা মাটিতে পড়ে গেল। আর বলো, আই ছেলে আই, চোখে দেখে আটতে পারো না, আমার কোমরটাই তো ভেঙে গেল। এখন যদি আমার বিয়ে না হয় তো তুমি আমাকে বিয়ে করবা? আর যদি বিয়ে না করো না তো দেখো তোমার কি করব। আই মেয়ে, তুমি কি পাগল নাকি? কি উল্টা পাল্টা কথা বলতেছো? একটু ধাক্কা খেয়ে পড়লে কি কারো কোমর ভেঙে যায় নাকি? অদ্ভুত তো পাগল মেয়ে মনে হয়। আই ছেলে, তুমি সাহস হলে কিভাবে আমাকে পাগল বলার? তখন জিমিনের সাথে থাকা গার্ডগুলা এসে বলল, কি সমস্যা আপনার? আপনি স্যারের সাথে এভাবে করে কথা বলছেন কেন? ও হো, স্যার মানে এটা আপনাদের অনেক বড় সেলিব্রিটি নাকি? বডিগার্ড নিয়ে ঘুরেন তাই না? আমারও না কয়েকটা বডিগার্ড লাগবে, আপনি আমার জন্য কয়েকটা বডিগার্ড জোগাড় করে দিতে পারবেন? জিমিন তখন সুগার দিকে তাকিয়ে বলল, আপনি কি পাগল নাকি? উল্টাপাল্টা কি বলছেন এগুলো? যত সব পাগল কোথা থেকে যেন চলে আসে। এই আমাকে আমাকে একটু প্লিজ কলেজে লিফট দিয়ে আসেন না, আমার অনেক লেট হয়ে যাচ্ছে, আমার একটা কাজে যেতে হবে, আমি আপনাকে লিফট দিতে পারবো না। দেখুন, আপনি যদি আমাকে লিফট না দেন তাহলে আমিও আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবো, প্লিজ আমাকে একটু লিফট দেন না, প্লিজ প্লিজ প্লিজ। জিমিন তখন বাধ্য হয়ে সুগাকে তার গাড়িতে বসালো।